ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। প্রত্যেক দেশের অধিকাংশ লোকের বিশ্বাস যে একসময় এই জগৎ পূর্ণতা লাভ করবে, তখন অসুখ দুঃখ কিংবা দুর্নীতি থাকবে না। অজ্ঞ ব্যক্তিকে উৎসাহ অথবা প্রেরণা দেওয়ার জন্য এগুলো খুবই ভালো কথা, কিন্তু আমরা যদি ভালোভাবে একটু চিন্তা করি তাহলে বোঝা যাবে এমনটা কখনোই হতে পারে না। ভালো এবং মন্দ যে একই মুদ্রার এপিঠ এবং অপিঠ, মন্দকে ছাড়া ভালো কিভাবে পাওয়া যাবে? পূর্ণতার অর্থ কি? পরিপূর্ণ জীবন একটি স্ববিরোধী বাক্য। প্রত্যেকটি বাইরের বস্তুর সঙ্গে আমাদের নিয়ত সংগ্রামের অবস্থানই হলো জীবন। প্রতি মুহূর্তে আমাদের এই সংগ্রাম চলছে। যদি আমরা এই সংগ্রামে হেরে যাই, আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। আহার ও বায়ুর জন্য প্রতিনিয়ত চেষ্টা করে চলাটাই জীবন। আহার কিংবা বায়ু না পেলেই আমাদের মৃত্যু অবধারিত। জীবন মোটেই কোনো সহজ বিষয় নয়, বরং জীবন খুবই জটিল একটি বিষয়। আদর্শ সুখ কখন হবে? যখন এই সংগ্রামের সমাপ্তি ঘটবে। কিন্তু তেমন হলে জীবনও শেষ হবে, কারণ সংগ্রাম তখনই শেষ হতে পারে যখন জীবন শেষ হবে। অতএব অন্য কোথাও হলে হোক, কিন্তু এই পৃথিবীতে এই সত্যযুগ, এই আদর্শ যুগ কখনোই আসতে পারে না। আমাদের নিজেদেরই উপকার করি। অন্যের জন্য আমরা যে কাজ করি তার প্রধান ফল হলো মনের শুদ্ধিকরণ। মানুষ মূর্খের মতো মনে করে স্বার্থপর উপায়ে সে নিজেকে সুখী করতে পারে। বহুকাল চেষ্টার পর সে অবশেষে বুঝতে পারে প্রকৃত সুখ স্বার্থপর হলে কিছুতেই পাওয়া যায় না। সেই জন্যই বলছি এই পৃথিবীতে কখনো কোনো আদর্শ যুগ আসতে পারে না। তাই সেই আকাশ কুসুম কল্পনা না করে নিজেদের কাজের প্রতি মন দেওয়া অনেক বেশি ভালো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.